বিরিয়ানি রান্না করার প্রধান উপকরণ হলো বিরিয়ানি মশলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভার্জিন ফুড ল্যাবের। আজকের ভিডিও হোমমেড বিরিয়ানি মশলা। বাসায় আপনারা কীভাবে খুব সহজেই দোকানের মতো করে পারফেক্ট বিরিয়ানি মশলা তৈরি করতে পারেন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মশলাটা দিয়ে আপনারা চাইলে কিন্তু গরু, খাসি এমনকি চিকেন বিরিয়ানিও করতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। চুলায় একটি প্যান আমি লো আঁচে ভালো মতো গরম করে নিয়েছি। এই গরম প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 15-20টির মতো শুকনো মরিচ, সেই সাথে দিয়ে দেব 3-4টি তেজপাতা। তেজপাতাগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এইগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য চুলাটা লোতে রেখে ভেজে নিব। মরিচ আর তেজপাতাগুলো ভাজা হয়ে গিয়েছে, এর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, সেই সাথে এর থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। এখন আমি এই মরিচ আর তেজপাতাগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। একই প্যানে এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ লবঙ্গ, 6টি স্টার মশলা, 12টি কালো এলাচ, 3 টেবিল চামচ জয়ত্রী, 1/3 কাপ সবুজ এলাচ। এই সাইজের 2টি দারুচিনিকে ভেঙে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এখন সেগুলো দিয়ে দিলাম। বড় 4টি জয়ফলের বাহিরের আবরণটা ফেলে দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে আমি চুলাটা মিডিয়াম টু লোয়ে রেখে 3-4 মিনিটের জন্য ভেজে নিব। এই মশলাগুলো যেহেতু শক্ত, তার জন্য এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এই মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, সেই সাথে এর কালার অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, এইগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। আবারও একই প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ শাহি জিরা, 2 টেবিল চামচ মৌরি, অনেকে এটাকে মিষ্টি জিরাও বলে থাকেন, 2 টেবিল চামচ আমরা রেগুলার যে জিরাটা খাই সেই জিরাটা। চুলাটা লোতে রেখে এই মশলাগুলোকে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নিব। আমি কিন্তু সবগুলো মশলা একসাথে ভাজিনি, তার কারণ হলো 1-1টা মশলা ভাজার টাইমিং 1-1 রকম, তার জন্য কিন্তু আমি মশলাগুলোকে আলাদা আলাদাভাবে ভেজে নিয়েছি। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি সবগুলো মশলার নাম এবং পরিমাণ সহ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা ডেসক্রিপশন চেক করে নিতে পারেন। এই মশলাটাও ভাজা হয়ে গিয়েছে, সেই সাথে এর কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এখন এই মশলাটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। সবগুলো মশলা আমি একসাথে প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর মরিচের বোটাগুলো আমি ফেলে দিয়েছি, এখন এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিব। ভেজে নেওয়া সবগুলো মশলা এখন আমি একটি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটি গ্রাইন্ডার ছাড়া শিলপাটায়ও করে নিতে পারেন। মশলা গুঁড়ো করে নিয়েছি, এখন আমি যে পাত্রে মশলা সংরক্ষণ করব তার মধ্যে মশলা নিয়ে নিব। মশলা যে পাত্রে সংরক্ষণ করবেন অবশ্যই সেই পাত্রটি এয়ারটাইট হতে হবে। এই মশলাটাকে সাধারণ তাপমাত্রায় রেখে 3 থেকে 4 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন, নর্মাল ফ্রিজে রেখে 1 থেকে 1.5 বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। এই মশলাটা দিয়ে যদি আপনারা গরুর মাংস বা খাসির মাংসের বিরিয়ানি রান্না করেন, প্রতি 1 কেজি মাংসের জন্য 1.5 টেবিল চামচ মশলা লাগবে। আর যদি মুরগির মাংসের বিরিয়ানি রান্না করেন তাহলে 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ মশলা লাগবে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।